তো আমি জানি অনেকেই বলবে ছেড়ে আসতাম, দেখতাম না, প্রণাম করে আসতাম। তো তাদের জন্য বলছি, আমি আজকে যে সরলগুলো রেখেছি, সরলগুলো আছে পুরো আল্ট্রা, পুরো ম্যাক্স লেভেলের। মানে জানতে হবে না, করতে হবে না, বুঝতে হবে না, কিন্তু উত্তর করতে পারবে। ওয়েলকাম টু মিশন সাকসেস। আজকে তোমাদের জন্য একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। এই সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের, পুলিশের, পিএসসির, এমটিএস, রেলওয়ে, সব পরীক্ষার জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস করলে, ক্লাস করলে বুঝতে পারবে যে তোমরা নিজেরা কতটা পরীক্ষার জন্য তৈরি হয়েছো। তো প্রথমে কোশ্চেন গুলো নিজেরা করার চেষ্টা করবে, তারপরে দেখবে সলিউশন। চলো শুরু করা যাক আজকে ক্লাস। আর তার আগে বলে রাখি, আজকে ক্লাসের প্রত্যেকটা অঙ্ক করা আছে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের। মানে এখানে নুবরা ভাবে হয়নি, আলট্রা প্রো ম্যাক্স লেভেলের। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট ক্লাস যখন দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথমকার কোশ্চেন লেখা আছে, একটা ঘরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 8, 6 ও 2√11। এই ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে লোহার রড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? বাম্পার কোশ্চেন, পরীক্ষার জন্য দারুণ ভাবে ইম্পর্টেন্ট। তোমরা কোশ্চেন পড়েই বুঝতে পারছো, বা যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত আছো অবশ্যই কিন্তু এই কোশ্চেন দেখেছো। তাহলে আগে বোঝো যে একটা ঘরের মধ্যে যদি সব থেকে বড় মাপের কোনো জিনিস রাখতে চায়, তাহলে কিভাবে রাখলে থাকবে? লম্বালম্বি ভাবে থাকবে নাকি আড়াআড়ি ভাবে থাকবে? না, কোনোটাই নয়, থাকবে এটা কোনাকুনি ভাবে। তাহলে যদি কোনো একটা জিনিস যদি কোনাকুনি ভাবে রাখি, তাহলে সব থেকে বড় মাপের জিনিসটা আমরা রাখতে পারবো। তাই আমরা যখন এই ধরনের কোশ্চেন দেবে, এর কর্ণ বার করব। কর্ণ নিয়ম কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে 8 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 2√11 এর স্কোয়ার। তাহলে 8 8 কত হবে? 64, 6 6 36, 2 2 4 11 44। তাহলে কত হবে? 144। 8 স্কোয়ার রুট করে দাও, অ্যান্সার কত হবে? 12। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অবশ্যই কোশ্চেনটা নোট করে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য হেভি ইম্পর্টেন্ট। পরের দেখো, আচ্ছা এই কোশ্চেনটা দেখে তোমরা নিজেরা প্রথমে বলো, কমেন্ট অবশ্যই কিন্তু জানাবে যে কতজন পরীক্ষাতে অ্যাটেম্প করতে। তো আমি জানি অনেকেই বলবে ছেড়ে আসতাম, দেখতাম না, প্রণাম করে আসতাম। তো তাদের জন্য বলছি, আমি আজকে যে সরলগুলো রেখেছি, সরলগুলো আছে পুরো আলট্রা পুরো ম্যাক্স লেভেলের। মানে জানতে হবে না, করতে হবে না, বুঝতে হবে না, কিন্তু উত্তর করতে পারবে। হ্যাঁ, তাই শুধু একটা সরল নয়, যতগুলো সরল আছে সবগুলো জানতে হবে না, শুনতে হবে না, বুঝতে হবে না, কিন্তু উত্তর করে আসতে পারবে। দেখো শুধু ট্রিক্স গুলো একটু কাজে লাগাবে, অপশন গুলো প্রত্যেকটা করবে আজকে অপশন দিয়ে। তুমি বলবে অপশন দিয়ে আবার সরল করা যায় নাকি, এটা আবার কোথাকার রুলস? এটা হচ্ছে দাদার রুলস। দেখো তাহলে অপশন গুলো আছে 11/35, 12/35, 13/35, 14/35। তাহলে কি কমন আছে? সবার মধ্যে 35 কমন আছে। 35 কোন কোন সংখ্যার গুণ করলে 35 হয়? 5 আর 7 গুণ করলে 35 হয়, বা 7 আর 5। তাহলে নিশ্চয় সংখ্যার মধ্যে 5 আর 7 আছেই আছে। তাহলে দেখবো 5 আর 7 গুণ করলে কত আসছে। দেখো 1 এর 5 প্লাস 1 এর 7 35, 5 7 এ 35, 7 5 এ 35, হচ্ছে কত? 12/35। একটাই উত্তর হয়, সেটা হলো অপশন বি। এই হলো প্রো ম্যাক্স, কারণ অঙ্ক আমরা দেখলামই না যে কি লেখা আছে, দেখা দরকার নেই তো। এবার এতদিন কি হতো বলো তো, যে অঙ্ককে দেখে তোমরা ভয় পেতে, এবার তোমাদের সলিউশন দেখে অঙ্ক ভয় পাবে, আর্যভট্ট ভয় পেয়ে যাবে যে বাবা এর আবার কার আড়ে। পরের কোশ্চেন দেখো, এও একটা সরল। এই সরল আমরা কি করে বলেছি, সব সলভ করবো আজকে অপশন টেস্ট করে। তো প্রথমে এই ট্রিক্সটা বোঝার চেষ্টা করো, দেখবো ম্যাক্সিমাম কতটা ভ্যালু অবধি, বা কত দূর অবধি সরলটা যেতে পারে, ম্যাক্সিমামটা।
কি করে জানবো যে ম্যাক্সিমাম শূন্য আছে? সেটাই দেখবো। ম্যাক্সিমাম আছে দেখো 1000, মানে 7000, তার মানে যেটা উত্তর থাকবে সেটা 7000-এর ঘরে অবশ্যই হবে। 7000-এর ঘরে কে কে আছে? অপশন এ আর ডি, তাহলে বি আর সি কাটা গেল। তারপরে দেখো 7000-এর পর কি লেখা আছে? 800। তাহলে 7800 দিয়ে মাত্র একটাই উত্তর আছে, সরি উত্তর অপশন ডি। আমরা লস আগু করলাম না, ভাগও করলাম না, কিছুই করলাম না। এভাবে অঙ্কের সলিউশন করার চেষ্টা করো, আমি বলছি পরীক্ষাতে তোমার একটাও আটকাবে না। পরের দেখো। আচ্ছা, এটা প্রথমে চেষ্টা করো নিজে, এবার পজ করে দাও, নিজে ভাবো যে দাদার মেথডে করলে অ্যান্সার কত হবে। প্রথমে কি দেখবো? না, ম্যাক্সিমাম ভ্যালু কত যাবে দেখো, 1 2 3 4 5 6 7, 7 ঘর যাবে। 7 ঘর কে কাছে দেখবো? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 2 3 4 5 6 7, তাহলে বি আর সি হচ্ছে না, এ আর সি হতে পারে। এবার দেখবো এইটা কটার পর আছে, এই যে 1 2 3 4 5, তাহলে কত নেব? না, 1 2 3 4 5, সঠিক উত্তর হবে অপশন ডি। সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, একদম যে কোনোর জন্য। হ্যাঁ, মুখে মুখে তোমার উত্তর করতে পারবে। পরের দেখো। এক লাইনে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের মধ্যে কেয়া ডান দিক থেকে 7 নম্বর স্থানে আছে। কেয়া ডান দিক থেকে 7 নম্বর স্থানে আছে, তাহলে ডান দিক থেকে কেয়া আছে 7 নম্বর স্থানে, অমল বাম দিক থেকে আছে, এটা কেয়া, আর অমল বাম দিক থেকে আছে 17 নম্বর স্থানে। স্থান পরিবর্তন করলে কেয়া ডান দিক থেকে 33 হয়ে যায়, কেয়া ডান দিক থেকে 33 হয়ে যায়। তাহলে আবার বলছি দেখো, কেয়া ডান দিক থেকে 7 নম্বর আছে, অমল বাম দিক থেকে 17 আছে, উভয় স্থান পরিবর্তন করলে কেয়া ডান দিক থেকে 33 হয়ে যায়। খুব সোজা জিনিস, যোগ করে এক বিয়োগ, এই স্থান পরিবর্তন অঙ্ক এভাবে হবে, 33 প্লাস 17 মাইনাস 1, অ্যান্সার কত হয়ে গেল? 49। সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। পরে দেখো, একটি পরীক্ষায় একটা ছাত্র প্রতি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পায়, আর ভুল করলে 1 নাম্বার কাটা যায়। যদি সে প্রদত্ত 60টি প্রশ্ন উত্তর করে এবং 130 নম্বর পায়, তাহলে সে সঠিক কতগুলো প্রশ্ন উত্তর করেছিল? এই কোশ্চেনের সঙ্গেও ম্যাক্সিমাম সবাই পরিচিত, আমি জানি, যারা অন্তত পরীক্ষার সঙ্গে যুক্ত আছে। অনেকে এই অঙ্ক করে এক্স ধরে, অনেকে অপশন টেস্ট করে। তো আমি আজকে আসল মেথড শিখিয়ে দিই, তোমরা আমার মেথড এটা, তোমরা অনেকে হয়তো এক্স আর অপশন টেস্ট জানো, কিন্তু এটা জানো না, আজকে এটাও শিখে রাখো, অপশন টেস্টও লাগবে না, এক্সও লাগবে না, কারণ অপশন টেস্টে অনেকে সময় লেগে যায়, আবার যদি কোনোটিই নয় থাকে তখন আবার সমস্যায় পড়ে যায়। দেখো, তাহলে লেখা আছে শেষ লাইনটা পড়বো, সঠিক কতগুলি প্রশ্নের উত্তর করেছিল, যেটা চাইবে তার উল্টোটা বার করবো। মানে সঠিক কতগুলি প্রশ্নের উত্তর করেছিল, এটা মানে ভাববো যে আমি ভাববো যে সবগুলো যদি ভুল করে থাকে তাহলে কি হবে, আর যদি এটা বলতো যে কতগুলি প্রশ্ন ভুল করেছে, তখন ভাবতাম যে যদি সে সবগুলো সঠিক করতো তাহলে কি হতো। তাহলে এখানে বলেছে সে কতগুলি প্রশ্ন উত্তর করেছিল সঠিক, আমি ভাববো যে সবগুলি প্রশ্ন সে ভুল উত্তর করেছে, তাহলে সবগুলো যদি ভুল উত্তর করতো, 60টা কোশ্চেন ভুল উত্তর করলে 60 নাম্বার মাইনাস হতো, মানে -60 নাম্বার হয়ে যেত। আবার 130 কিন্তু পেয়েছে, 130 পেয়েছে কত? 130, তাহলে ডিফারেন্স কত? +130 থেকে -60 এর ডিফারেন্স হলো 190। তুমি ভাববে প্লাস মাইনাসে মাইনাস হয়, জেনে আসতাম যুগ যুগ ধরে, এ যুগে আবার কেন পাল্টে গেল? পাল্টাইনি দাদা, আমরা ডিফারেন্স করছি +130 থেকে -60, তাই যোগ হলো। এবার কি করব দেখো, তাহলে সঠিক উত্তর করলে 4 নাম্বার পেল, আর ভুল করলে 1 নাম্বার কাটা যেত, তাহলে ডিফারেন্স কত? +4 থেকে, মানে +4 তো হলোই হলো, -1 পর্যন্ত গেল, ডিফারেন্স কত? 5, 5 দিয়ে ভাগ করে দেবো, 5 3 15, 5 8 40, সঠিক উত্তর হবে অপশন বি, 38। এই কোশ্চেন এভাবে করবে, আমি বলছি খাতা পেন লাগবে শুধুমাত্র এইটুকু পড়া, বোঝালাম তাই একটু করা
হয়তো লেগেছে, কিন্তু তুমি যখন অঙ্ক নিজে বুঝে যাবে ইটুকু পারা লাগবে, কোনো অবসেন্ট টেস্ট লাগবে না, কোনো এক্স ওয়াইও লাগবে না। পরে দেখো, 2 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি মাপের একটা ফটকে সমানভাবে বিবর্ধিত করায় তার ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেল। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল করলে কত হয়? 6 হয়। 9 গুণ বিবর্তিত মানে 54 হয়েছে, ছিল 6 হয়েছে 54, বাড়লো কত? 9 গুণ। এবার দেখো, এটা তো আসলে এক্স আছে, 2x 3x, তাহলে 6x² আছে, তাহলে x² মানে হলো 9, তাহলে x মানে কত হলো? 3, তাহলে 2 3-এ কত হবে? 6, 3 3-এ হবে 9। তাহলে দৈর্ঘ্যটা হলো 6, প্রস্থ হলো 9। অনেকে ভাববে প্রস্থ কি করে বড় হয়, প্রস্থ তো সবসময় ছোট হয়। অবশ্যই হয়, কিন্তু যে কোশ্চেন যেভাবে চাইবে সেই কোশ্চেন সেভাবে করতে হবে। এখানে দৈর্ঘ্যটা প্রথমে ছোট দেওয়া আছে, তাই ধরতে বাধ্য হলাম উত্তর হবে কিন্তু অপশন এ, 9। পরে কোশ্চেন দেখো, তো এই কোশ্চেন আমরা যাবো ম্যাক্সিমাম, যাবো কত দূর? 1 2 3 4, 1 2 3 4, 4 অব্দি যাব। তার মানে এরকম যাব যে 0 0 0 0, টোটাল 5 ঘর অব্দি যাব। 5 ঘর কে আছে দেখো, এই 4 ঘর হবে না, 4 ঘর হবে না, 1 2 3 4 5 6 হবে না, অপশন ডি হয়ে গেল। তাহলে দেখে নাও সরল কি করে অপশন টেস্ট করে করা যায়। আজকে যতগুলো সরল ছিল সবগুলোই অপশন টেস্ট করি করেছি, কেন করবো না? আমরা দাদার ক্লাস করি যে, অপশন টেস্টই হয়ে যাবে। নেক্সট, এই কোশ্চেন সঙ্গে অনেকে পরিচিত, না পরিচিত হলে বলে দিচ্ছি, 3 বার করে থাকলে নিচের দেখা নিচের দিকে দেখার দরকার নেই, ওপরে যা বলছে তাই করে দাও। মানে যোগ বললে যোগ করবো, বিয়োগ বললে বিয়োগ করবো, খেতে বললে খাবো, ঘুমাতে বললে ঘুমাবো, নিচের দিকে তাকাবো না, তাকালেই পাপ হবে, পাপ কাজ করো না, পাপ কাজ খুব ভয় করি আমরা। যোগ করে দাও, যোগ গুলো কত হবে? 1, 1 অপশনে নেই, সঠিক উত্তর হবে অপশন ডি। পরের দেখো, তুমি ভাববে এ আবার কি করছেন, খালি বন্ধনী আর বন্ধনী, কিছুই নাই রে ভাই। না থাকুক, প্রথমে দেখো দশমিক কতগুলো পদ আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, নিচে দশমিক বেশি আছে 1 ঘর, উপরে 5টার সঙ্গে নিচে 5টা 0, 5টা দশমিক কেটে গেল, নিচে একটা বেশি থাকলো, মানে উপরে গিয়ে একটা শূন্য কিন্তু বসবে। গুণ করে দাও দেখো, 3 4-এ 12, 12 3-এ 36, 3 8-এ 24, 3 2-এ 6-7-8, 8-এ 0 বললাম যে বসবে, 840 অ্যান্সার হবে। একে বলে অঙ্ক জানতে হবে না, বুঝতে হবে না, শুনতে হবে না, কিন্তু অঙ্কর উত্তর করা যাবে। কম্পিটিটিভ পরীক্ষায় এটাই ফেসিলিটিস। পরে দেখো, একটা ক্লাবে যতজন সভ্য ছিল প্রত্যেকে ততগুলি করে 10 টাকা দেওয়ায় মোট 4,000 টাকা চাঁদা উঠেছে। তাহলে মোট চাঁদা উঠেছে 4,000, চাঁদা তুলেছে কত করে? 10 করে, থাকলে কত? 400। এবার যতজন আছে প্রত্যেককে তত, তাহলে যত আর তত যেখানেই থাকে সেখানে স্কোয়ার রুট করতে হয়, করে দাও, উত্তর হয়ে গেল অপশন সি। পরের দেখো, 6,700 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে? এই ধরনের কোশ্চেনের সঙ্গে তুমি বারবার সম্মুখীন হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, কোন বর্গের শেষ সংখ্যা 2 3 7 8 হতে পারে না গো। কি বললাম? কোন বর্গের শেষ সংখ্যা 2 3 7 8 হতে পারে না, তাহলে 2 8 হতে পারে না গো, হতে পারে এ আর সি 24, তাহলে 24 কোন বর্গের শেষ সংখ্যা হতে পারে? হ্যাঁ, 6,724, এটা একটা বর্গ সংখ্যা। কার বর্গ সংখ্যা? কার বর্গ সংখ্যা? কমেন্টে অবশ্যই লেখো কার বর্গ সংখ্যা। আচ্ছা, এটা হবে না, কারণ দেখো 6,740, এই 40 কারো বর্গের শেষ সংখ্যা হতে পারে না, 40 কারো বর্গের শেষ সংখ্যা হতে পারে না, তাহলে 6,724, 24 কার হতে পারে না? কোনো বর্গের শেষ সংখ্যা হতে পারে, 18² দিয়ে 324 আসে যে, ওইরকম করে এটাও কারো নিশ্চয়ই স্কোয়ার সংখ্যা আছে, তাহলে কার আছে না? 82, 82। ঠিক আছে, তোমাদের কষ্ট করতে হবে না, সঠিক উত্তর হবে 24, এটা পূর্ণ বর্গ সংখ্যা।
চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ, এটা সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, বাচ্চা বাচ্চা থেকে পড়ে আসছো। 1024, তাই তো, 32 স্কোয়ার। সরি, উত্তর অপশন সি। পরে দেখো, একটা লোকের 20% বেতন হ্রাস পেলো, ব্যক্তির বেতন কত বৃদ্ধি পেলে আগের সমান বেতন পাবে? তো কি করব এই অঙ্ক না? 100 × x, 100 প্লাস মাইনাস এক্স, বাড়লে প্লাস, কমলে মাইনাস। তাহলে কত হবে? 100 × x মানে 100 × 20, এখানে কমেছে, হ্রাস পেয়েছে, তাহলে 100 মাইনাস 20 মানে 80 করব, 20 × 4 = 80, 4 × 25 = 100। দারুণ ইম্পর্টেন্ট, যতগুলো পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গলে সব পরীক্ষায় একটা কিন্তু আসবেই আসবে, বিশেষ করে পুলিশ যারা দেবে, পিএসসি ক্লার্কশিপ যারা দেবে। পরে দেখো, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, যদি বাংলা ও ইংরাজিতে উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? এই যে পাস ফেল দেখবে পার্সেন্টেজে, যখন আমি করেছি টপিক ওয়াইজ ক্লাস, সেই ক্লাসে কেউ ছাড়া পায়নি, যত রকম পার্সেন্টেজে কোশ্চেন আছে সবাইকেই আমরা করেছি। তাহলে কি করবো, 17% বাংলায় ফেল, 18% ফেল, কত হলো? 35% ফেল, উভয় বিষয়ে 5% অকৃতকার্য, এটাও ফেল। তাহলে 30% যদি ফেল হয়, পাস কত পার্সেন্ট হবে? 100 - 30 মানে 60% পাস। সঠিক উত্তর হবে অপশন বি, 60% পাস। পরের কোশ্চেন দেখো, দুটি সংখ্যা এ ও বি, এর 5%, বি এর 4% এর যোগফল, এর 6%, বি এর 8% এর যোগফলের 2/3। এই অঙ্ক আর্টস এর ছেলেদের দেখলেই গাটা কেমন গুলিয়ে যায়, যে অঙ্ক মনে হয় আমার দ্বারা হলো না। আমি বলছি তোমার দ্বারাই অঙ্ক হবে, অঙ্ক জানতে হবে না, বুঝতে হবে না, শুনতে হবে না, শুধু দেখো কিভাবে অঙ্ক করতে হয়। লেখা আছে এর 5% 5A, বি এর 4% 4A যোগফল, এটা মানে কি? এর 6% মানে 6A, বি এর 8% এর যোগফলের 2/3। প্রথমে সাজিয়ে নিলাম অঙ্ক, পারি না পারি, সাজাতে তো পারি আমরা আর্টস এর ছেলেরা ভালো। এবার কি করব, এই 3 দিয়ে এইদিকে গুণ করে দেবো। দেখো, আচ্ছা, এটা 5A, বি এর 4% মানে এটা বি হবে, 3 × 5 = 15, এ 3 × 4 = 12, বি সমান 2 × 6 = 12, 2 × 8 = 16, এবার 12 সঙ্গে 15 বিয়োগ করলে 3A হবে, সমানে 4B হবে, তাহলে A:B সমান কি বলবো, 4:3। সঠিক উত্তর অপশন ডি, কিছুই করিনি, দেখো শুধু কোশ্চেন কে সাজিয়েছি আর কোনাকুনি গুণ করে দিয়েছি, এমনি এমনি অঙ্ক হয়ে গেল। প্র্যাকটিস করো, খাতায় নোট করে রাখো, অবশ্যই তুমিও পারবে। পরে দেখো, আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, এই যে বললাম না একটু আগে, ওই 100 কি একটা বললাম, তো তোমরা ওভাবে করে উত্তর চ্যাট বক্সে কমেন্টে জানাবে উত্তর কত হলো, এটা কিন্তু আমি করে দিচ্ছি না, ঠিক আছে? বেশ, নেক্সট। আচ্ছা, করে দিচ্ছি কারণ তোমাদের একটু কনফিউশন হতে পারে, কারণ আয়তক্ষেত্র বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে, বাহু বলেছে, তার মানে প্রত্যেকটা বাহুকে 20% মানে দৈর্ঘ্যকে 20%, প্রস্থকে 20% বাড়াবো, তাহলে কি করবো, 120 × 120/100, ঠিক আছে, 144, তাহলে হলো 44% ইনক্রিজ, অপশন এ হলো সঠিক উত্তর। দৈর্ঘ্য বা প্রস্থ বলেনি, বুদ্ধি করে এরা বাহু বলে দিয়েছে, মানে দুটোই বেড়েছে, দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ বেড়েছে। পরে দেখো, কোন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% ও ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কতজন পায়নি? বেশ সোজা কোশ্চেন, সোজা ভাবেই করবো আমরা, তো এটাকে গোটাগুটি ধরে নাও, 30 আর 50 ধরে নাও, এটা বয়েজ, এটা গার্লস। 20% পেয়েছে, 30% পেয়েছে,
আমাকে চাইছে পাইনি কত, তাহলে ছাত্রদের 20% পেয়েছে মানে 80% পাইনি, তাহলে 24 পাইনি। আচ্ছা এটা 20 ছিল বলে 20 হবে। হ্যাঁ, আর এটা 30% পেয়েছে মানে 70% পাইনি, তো 7 দিয়ে কত হবে, 14 হবে। দেখো তাহলে কত হবে, 4 4 8, 2 আর 1 38। বলেছে শতাংশ, তাহলে 50-এর মধ্যে যদি 38 হয়, 50-এর মধ্যে যদি 38 হয় তাহলে 100-এর মধ্যে কত হবে, 76, সঠিক উত্তর হবে 76%। তাহলে কি করলাম, প্রথমে 20% পেয়েছে মানে 80% পায়নি, তাই আমরা 80% বার করলাম, 30-এর 80%, 30% পেয়েছে মানে 70% পায়নি, তাই 70-20% বার করলাম, নিয়ে বললাম 50-এর মধ্যে 38 পেয়েছে তাহলে 100-এর মধ্যে কত। পরে দেখো এটা অবশ্যই পারবে, একটু আগেই শেখালাম পাস ফেলের অঙ্ক কিভাবে করতে হয়, এটা করে কমেন্ট সেকশনে উত্তর করবে, তাহলে বুঝতে পারবে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো আর আমার শেখানোটাও সার্থক হয়েছে। পরে দেখো একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম হয়, ঠিক আছে, হ্যাঁ 15 কম হয়, তাহলে 20% কত হবে, তাহলে একটা সংখ্যা 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম হয়, তাহলে এখানে দেখো কত কম, এখানে হলো 5 কম, তাহলে 5 মানেই 15, 1 মানে কত, আর 20 মানে কত বার করে দাও, বাস অঙ্ক হয়ে গেল, সঠিক উত্তর হবে অপশন বি 60%। এখানে 5 কম, ওখানে 15 কম, 5 মানেই 15। পরে দেখো এর 30% বি এর 40% এর সাথে যোগ করা হয়, তাহলে যোগফল বি এর 80% হয়। আচ্ছা এই কোশ্চেনটা একটু আগে যেটা শেখালাম ওই 3A 4B করে, ওভাবে একবার করে বলবে তো নিজে, চেষ্টা করো, না পারলে আমি কথা দিলাম নেক্সট ভিডিও যেটা থাকবে সেখানে এই কোশ্চেনটা পুট করে দেবো, সেটা সলিউশন আমি সেখানে বলে দেবো, কিন্তু অবশ্যই একটা চেষ্টা করো যে নিজে উত্তর করতে পারছো কিনা, কমেন্টে বলবে, আমি উত্তর তোমাকে কমেন্টে বলবো যে হ্যাঁ তোমারটা সঠিক হয়েছে কিনা, কিন্তু অবশ্যই কিন্তু বলবে, চেষ্টা করো না। দেখো পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ, 15 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, কন্যাটি পুত্র থেকে 4 বছরে ছোট হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। পিতার বয়স ভুলে যাবে, নিজের পিতার নাম ভুলে যাবে, তাও এই অঙ্ক তোমরা করতে পারবে না, করতে পারলেও পরীক্ষা শেষ হয়ে আসবে। দেখো অঙ্ক কিভাবে করা যায়, তাহলে বলেছিল পিতার বর্তমান বয়স তার কন্যার বর্তমান বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়সটা ছিল কন্যার বয়সের 3 গুণ, তার মানে যেটা পিতার বয়স থাকবে সেটা নিশ্চয়ই 3 গুণ থাকবে, মানে 3 দিয়ে ভাগ করা যাবে, মানে 3-এর মাল্টিপেল হবে, 3-এর মাল্টিপেল একটাই আছে, অপশন এ উত্তর হয়ে গেল 51। এবার কন্ডিশন স্যাটিসফাইড করে নাও, যদি আরো থাকে তুমি বলবে তখন কি করব। দেখো তাহলে যদি এটা হয় 51 পিতা, তাহলে কন্যা নিশ্চয়ই, কন্যা নিশ্চয়ই 17 আছে, 15 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল, তাহলে 15 বছর আগে 15 বিয়োগ করে দাও, 6 36, তার মানে নিশ্চয়ই পুত্র 6 ছিল, তাহলে পুত্র হয়ে গেল 6, কন্যাটি পুত্র থেকে 4 বছরের ছোট হলে পিতার বর্তমান বয়স নির্ণয় করো, তাহলে দেখে নাও কন্যাটি পুত্র থেকে 4 বছরের ছোট হচ্ছে কিনা, তাহলে এখানে কত বছর বলেছে, এখানে বলেছিল 15 বছর আগে, তাহলে 15 বছর আগে কন্যার বয়স ছিল 2 বছর, দেখো এর বয়স 6 বছর, এর বয়স 2 বছর, তাহলে কন্যাটি দেখো 4 বছরে হয়ে যাচ্ছে ছোট, কন্ডিশনকে স্যাটিসফাইড করিয়ে দিলাম, উত্তর হয়ে গেল ঝাঁ চকচকে, কোনো কোশ্চেন থাকতেই পারে না এটা থেকে। পরের দেখো এই যে এই অঙ্কের আমরা নাম দিয়েছিলাম কি, মাথা কাটা পা কাটা, আশা করি তোমাদের অনেকে মনে আছে, না মনে থাকলে কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই দুটোকে ভাঙবো, দেখো 7 2 14 আর 5 বিয়োগ করলে কত হবে, 9/7, 9 2 18, 1 7 11/9,
আর একদম করব সেসেরটা, একদম করব সেসেরটা। প্রথমে দেখো, 2 3 6, 2 2 400 6, আর 201 বাদ দাও, 5 0 2, 205 বাই 203। এবার কাটাকাটি করে দাও, এদিকে 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 এদিকে, 205/7, 7 2 14, 7 8 56, 7 9 63, একটাই আছে বি। তাহলে এই অঙ্কের নাম মাথা কাটা পা কাটা, মানে যেদিকে যে। আচ্ছা, তোমার মনে হতে পারে এটার সঙ্গে এটা কি করে কাটলে, তুমি তো দাদা এটা অবৈধ কাটাকাটি করে দিলে। অবৈধ করিনি, এটা বৈধ কাটাকাটি করেছি, কারণ এখানে ডট ডট আছে, কেউ না কেউ আছেই আছে যে একে কাটার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে। তুমি যেমন বলো তোমার জন্ম শুধুমাত্র পৃথিবীতে আমার জন্যই, এই কোশ্চেনও বলছে যে আমার জন্ম কারো একজনের জন্য হয়ে আছে যে কাটার জন্য ওখানে আগে থেকেই বসে আছে। তাই যেদিকে যেদিকে কাটবে সেইদিকে সেইদিকে স্যাট স্যাট করে কেটে দেবো, এইদিকে কাটলে এইদিকে কাটবো, ওইদিকে কাটলে ওইদিকে স্যাট করে কেটে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী প্র্যাকটিস ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু তার আগে তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমি নেক্সট উইকে আবার প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। চলো, রাখলাম, টাটা।